হ্যালো আমরা আজকে শুরু করছি ইলাস্ট্রেটারের ফার্স্ট ইন্ট্রোডাকশানস তো এখানে আমরা দেখে নেব ইলাস্ট্রেটার যখন আমরা উইন্ডোজ থেকে ওপেন করছি দেন তার ইন্টারফেসটা তো মোটামুটি আমরা ইতিমধ্যে যারা ফটোশপ বা কোডেল আমরা অলরেডি কাজ করেছি তারা ইলাস্ট্রেটারের ইন্টারফেস সম্পর্কে কোনো অসুবিধা হবে না একদম ওপর দিকে যে প্যানেলটা আমরা দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে মেনু প্যানেল দিকে আমরা যে প্যানেলটা দেখতে পাচ্ছি লম্বা করে দ্যাট ইজ কল টুজবার আর এই দিকে যে প্যানেলটা রাইটের সাইডে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকশান প্যানেল আমরা এই ইন্টারফেসটা বেসিকভাবে দেখতে পাচ্ছি আর এই যে ব্ল্যাক পোর্শনটা মাঝখানে এটাকে বলে পেস্টবোর্ড তো এরপরে আমরা যখন একটা নতুন ফাইল ক্রিয়েট করব বা এক্সিস্টিং কোনো আর্টওয়ার্ককে আমরা ওপেন করবো সেক্ষেত্রে এই ইন্টারফেসের লুকটা একটু চেঞ্জ হয়ে যায় যেমন দেখা যাক আমরা ফাইলে যাচ্ছি ফাইলে যাওয়ার পরে আমরা ধরলাম যে একটা নতুন ফাইল আমরা ক্রিয়েট করবো তো সেটার জন্য আমাদের ফাইলে যেতে হচ্ছে দেন নিউতে যেতে হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন কন্ট্রোল এন পেস্ট করার পর আমাদের কাছে এই ডায়লগ বক্সটা সামনে আসে ডায়ালগ বক্সটার টাইটেল হচ্ছে নিউ ডকুমেন্ট এবার এই ডায়লগ বক্সটাকে যখন আমরা অ্যাকশান দিচ্ছি তখন আমাদের কাছে বেশ কিছু ফিল্ড আসছে যে ফিল্ডগুলোকে আমাদের আপডেট করতে হয় যেমন প্রথম দিকে হচ্ছে নেম মানে আমরা যে ফাইলটা আমরা তৈরি করতে যাচ্ছি সেই ফাইলটার নাম কি হতে পারে তো আমরা যেহেতু এটা প্রথম ক্লাস হচ্ছে তো আমরা এই ফাইলটার নামটা দিচ্ছি ফার্স্ট ক্লাস দেন আমাদের কাছে নেক্সট সেকশান যেটা আসছে দ্যাট ইজ প্রোফাইল প্রোফাইলে এই মুহূর্তে কাস্টম করা আছে আমরা এখান থেকে আমাদের যে রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরাই প্রোফাইলটাকে আপডেট করতে পারি যেমন আমরা যখন প্রিন্টের কাজ করব তখন আমরা প্রিন্ট সিলেক্ট করতে পারি যখন আমরা ওয়েবসাইট রিলেটেড কোনো কাজ করব সোশ্যাল মিডিয়া বা আমাদের ওয়েব ব্যানার বা ওয়েবসাইট টেমপ্লেট সেই ক্ষেত্রে আমরা ওয়েব সিলেক্ট করব। ডিভাইসেস মানে আমরা এখন দেখো আমাদের হাতে এখন শুধুমাত্র ডেস্কটপ নিয়ে আমরা কাজ করি না আমরা মোবাইল ট্যাব ল্যাপটপ পামটপ এই সব কিছু নিয়ে কাজ করছি যখন দ্যাট ইজ ডিভাইসেস এবং ভিডিও অ্যান্ড ফিল্ম আমরা জানি যারা ভিডিও এডিটিং বা ফিল্ম এডিটিংয়ের সাথে যুক্ত আছে সেক্ষেত্রে আমাদের ইলাস্ট্রেটার খুব একটা হেল্পফুল একটা অ্যাপ্লিকেশানস সেই এই যে ডাইমেনশানস ওয়াইজ যে স্ক্রিন সাইজ হয় সেই সাইজ অনুযায়ী আমাদের ভিডিও ফিল্মে অপশানসগুলো দেয় আমরা এক এক করে দেখিনি ধরো আমরা প্রিন্ট সিলেক্ট করলাম কোনো কারণে প্রিন্ট সিলেক্ট করার পর দেখো আমাদের কাছে একটা নতুন আপডেট আসছে এবার চেক নি আমরা কিছুক্ষণ আগে ছিলাম ওকে এখন দেখো এখানে একটা সাইজ অপশান আমাদের অলরেডি সাজেস্ট করছে প্রিন্টে কি কি কাজ হয় ধরো লেটার সাইজের কাজ করতে পারি আমরা লিগাল পেপার সাইজের ডিজাইন করতে পারি ট্যাবলেট সাইজ ডিজাইন করতে পারি এই যে অপশানসগুলো এগুলো ডিফল্ট আসছে ঠিক সেম অ্যাজ ইট ইস আমরা যদি প্রিন্টের বদলে আমরা যদি ওয়েবের সিলেক্ট করি ওয়েব সিলেক্ট করলেও দেখো ওয়েব ব্রাউজারের যে যে অপশানসগুলো আমাদের কাছে ম্যাক্সিমাম ইউজ হয় তার একটা অপশানস দিচ্ছে ছশো চল্লিশ বাই চারশো আশি আটশো বাই ছশো বারোশো আশি আটশো মানে এগুলো হচ্ছে ব্রাউজার স্ক্রিনের একটা অপশন্স সেম অ্যাজ ইট ইজ আমরা যদি ডিভাইসের ক্ষেত্রে যাই দেখো আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম আমরা কি কি আইপ্যাড আইফোন জুম ঠিক আছে গ্যালাক্সি ফাইভ স্যামসাংয়ের তো এই যে বিষয়গুলো আমাদের কাছে ডিভাইস ওয়াইজ আমাদের কাছে অপশন আসছে ঠিক আছে দেন ভিডিও অ্যান্ড ফিল্মের ক্ষেত্রে যদি আলোচনা করি ভিডিও অ্যান্ড ফিল্মের ক্ষেত্রেও সেম জিনিস আসছে আমরা যে ভিডিও স্ক্রিনগুলো ইউজ করি যারা হাই রেজলিউশনস ফোর কে সাতশো কুড়ি মানে এইচডি এই যে অপশানসগুলো ক্লিক করছি আমরা এখান থেকে চয়েস করতে পারি ওকে তো আমরা সাধারণত আজকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা কাস্টমস এর দিক থেকে যাওয়ার চেষ্টা করি কাস্টমস এ যাচ্ছি কাস্টমস এ এসে আমরা এখানে কি করছি আমরা একটা ফাইল নাম দিচ্ছি দেন নাম্বার অফ আর্টবোর্ডস আর্টবোর্ড কি আর্টবোর্ড হচ্ছে আমরা এই যে নতুন যে ডকুমেন্টটা তৈরি করতে যাচ্ছি নতুন ডকুমেন্টটা ক্রিয়েট করার পর যে অ্যাপিয়ারেন্সটা আসবে দ্যাট ইজ কল আর্টবোর্ড আমরা আর্টবোর্ডে কাজ করব। আর্টবোর্ড হচ্ছে একটা ফিক্সড এরিয়া যে ফিক্সড এরিয়ার মধ্যে আমরা কাজ করলে আমরা যে প্রজেক্টের উপর কাজ করছি সেটা ডিসপ্লে যেমন হবে সেম জিনিস যখন ওই এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা কাজ করব। সেটা প্রিন্টেবেলও হবে এবং ভিজিবেলও হবে ওকে তো আমরা দেখে নেব আর্টবোর্ডটা কী জিনিস কিন্তু আর্টবোর্ড সম্পর্কে কী কী আপডেট আছে একবার জেনে নিই নাম্বার অফ আর্টবোর্ডস মানে ধরে নাও আমরা একটা ড্রয়িং বুক ওপেন কাল করেছি যেখানে আমরা কাজ করতে যাচ্ছি এবার ড্রয়িং বুকে কী থাকে অনেকগুলো পেজ থাকে সেম জিনিস এখানেও নাম্বার অফ আর্টবোর্ডস কতগুলো পেজ নিয়ে বা কতগুলো আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করছি এই নাম্বারটা যখন মাল্টিপল হয়ে যায় মোর দেন ওয়ান টু থ্রি যাই হোক না কেন আমরা যখন টু করব তখন দেখো এই প্যানেলটা ক্রিয়েট হতে থাকে এই অপশানটা এই অপশানটা কি এই অপশানটা হচ্ছে ভিজিবিলিটি যে আমাদের যে আর্টবোর্ডটা ক্রিয়েট হলো সেটা কিভাবে দেখাবে গ্রিড বাই রো গ্রিড বাই কলাম অ্যারেঞ্জ বাই রো অর অ্যারেঞ্জ বাই কলাম বা আমাদের রাইট টু লেফট আমরা যেভাবে সাধারণত রিডিং পড়ি সেইভাবে দেখাবে তো আমরা যে অপশনটা এই মুহূর্তে গ্রিড বাই রো এটাকে আমরা সিলেক্ট করলাম দেন হচ্ছে অপশন আসছে স্পেসিং যখন দেখো আমরা এই নাম্বারটাকে ওয়ান রাখছি তখন এই স্পেসিং অপশনটা কিন্তু হিডেন থাকছে যখন আমরা নাম্বার অফ আর্টবোর্ডসকে যখন আমরা মোর দেন ওয়ান করছি তখন এই স্পেসিং অপশানটা অ্যাক্টিভ হচ্ছে দেন হোয়াট ডাস্টবিন এই স্পেসিং স্পেসিংটা হচ্ছে যে দুটো আর্টবোর্ড থাকবে দুটো আর্টবোর্ডের দুটো আর্টবোর্ডের মাঝখানে কি কত পরিমাণ স্পেস দেওয়া থাকবে আমরা এখানে মেনশন করেছি টোয়েন্টি পিক্সেল দেন কলামস যে আমরা কাজগুলো করব তাতে কতগুলো কলামে দেখা যাবে কারণ দেখো আমরা এখানে যেটা করেছি রেড বাই রো করেছি মানে লেফট টু রাইট দেন আবার লেফট টু রাইট দেন লেফট টু রাইট এইভাবে যাবে আমরা যদি নাম্বার অফ কলামস যদি আমরা মোর দ্যান টু থ্রি করি ঠিক আছে তাহলে এই বিষয়টা কি হবে যে এটা বাড়তে থাকবে কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল নয় তার কারণ হচ্ছে ফার্স্ট এক হচ্ছে আমার নাম্বার অফ আর্টবোর্ডস দুটো নিয়েছি এবং আমরা বলেছি লেফট টু রাইট যেতে তো মানে হচ্ছে দুটো কলাম শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট যে আর্টবোর্ডটা তৈরি হবে সেটা নিচের দিকে চলে আসবে ক্লিয়ার আচ্ছা দেন হচ্ছে আমরা কাস্টমসে আছে এবার কাস্টমসে যেহেতু আছে তাহলে আমাদের আর্টবোর্ডের সাইজ কি হবে ডাইমেনশানস কি হবে আমরা এই ডাইমেনশানটা আমাদের কাস্টমাইজ করতে পারি আমরা এখানে সাধারণত উইথ রেখেছি থ্রি থাউজেন্ড পিক্সেলস অ্যান্ড আমরা এটাকে ধরে নিলাম এটাকে একটু যদি ছোটো করতে চাই তাহলে এরা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিক্সেল ওকে দ্যাট লুকস লাইক হরাইজন্টাল ওকে আর আমরা পুরো কাজটা করব তাহলে কোন ইউনিটে আমরা এই মুহুর্তে পুরো কাজটা করব পিক্সেল ইউনিটে এই যে ইউনিট থেকে আমাদেরকে আমাদের ইউনিটের নাম্বারটা তুলে সিলেক্ট করে নিতে হবে আমরা পিক্সেলে কাজ করব। ঠিক আছে দেন হচ্ছে ব্লিড হোয়াট ডাস্টবিন ব্লিড ব্লিড হচ্ছে আমরা ধরো যখন কোনো কাজকে করছি এই ব্লিড এরিয়াটা সেই আর্টওয়ার্কের মার্জিন এবং টোটাল যে আর্টবোর্ড সেটা ছাড়া যে এরিয়াটাকে আমরা ধরি দ্যাট ইজ কল গ্রেড এরিয়া ঠিক আছে এই ব্লিড এরিয়াতে কী হয় যখন আমাদের প্রিন্টিং হয়ে যাবার পরে যখন এটা প্রেসে যায় এবং এটা কাটিং পরে তখন এই ব্লিড এরিয়াতেই ব্লেডটা রাখা হয় এবং যখন ব্লেডটা রাখা হয় এই পোর্শনটা কেটে বাদ চলে যায় যাতে আমাদের মেন আর্টওয়ার্ক মেন লেআউট তাতে কোনো হ্যাম্পার না হয় দ্যাট ইজ অ্যান এক্সট্রা এরিয়া ওকে দেন আমাদের কাছে নেক্সট অপশান কি আসছে অ্যাডভান্সে সেটা হচ্ছে কালার মোড আমরা সাধারণত কালার মোড কাকে বলবো কালার মোড হচ্ছে আমরা ধরো যে কোনো ধরনের কাজ করতে যাচ্ছি এই অ্যাপ্লিকেশনের থ্রুতে সেই ক্ষেত্রে আমাদের জেনারেলি তিনটে কালার মোডে আমরা সাধারণত কাজ করে থাকি প্রফেশনাল লাইফে দ্যাট ইজ প্রথমটা হচ্ছে সিএমএয়ে কে এইটা হচ্ছে শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবেল হয় এবং ইউজ হয় দেন হচ্ছে আর জিবি আর জিবি হচ্ছে কি রেড গ্রিন ব্লু এই তিনটে কালার মোডের অপশান আমরা তখনই কাজ করি যখন আমরা ওয়েব বেসড রিলেটেড ওয়েবসাইট রিলেটেড অথবা অডিও ভিজুয়াল রিলেটেড কোনো রকম ক্যানভাসিং করছি সেই ক্ষেত্রে আমাদের আট জিবি মুডটা সিলেক্ট করে কাজ করতে হয় কিন্তু অন্য ক্ষেত্রে আমরা যদি প্রিন্ট মিডিয়া কোনো কাজ করে থাকি সেক্ষেত্রে আমাদের অপশান হচ্ছে সি এম ওয়াই কে সাইন ম্যাজেন্ডা ইলো ব্ল্যাক সি ফর সাইন ইনফরমেশনটা ওয়াই ফর ইউলো কে ফর ব্ল্যাক ওকে তো দেন হচ্ছে আমাদের এখানে কত রেজলিউশানস থাকবে র্যাস্টার এফেক্টস ডাস্টবিন রাস্টার এফেক্টস আমরা যখন কোনো একটা কাজ করছি সেই কাজটার মধ্যে একটা দেব থাকে যত বেশি দেব থাকবে যত বেশি ঘনত্ব থাকবে তত আমাদের দেখতে সুবিধা হয় ভালো লাগে সেই জন্যে এই অ্যাডভান্স গ্রুপের মধ্যে আমাদের কাছে একটা অপশান আসছে র্যাস্টার এফেক্টস বা রেজলিউশন এখান থেকে আমরা থ্রি হান্ড্রেডে কাজ করতে পারি ওয়ান ফিফটিতে কাজ করতে পারি সেভেন্টি টু পিক্সেলে কাজ করতে পারি ঠিক আছে এবার দেখো এই প্রত্যেকটা নাম্বারের পাশে লেখা আছে পিপিআই ওকে পিপিআই পয়েন্ট পার ইঞ্চ ওকে দেন এটা কি হচ্ছে দেফথ এই দেফথের ওপর ডিপেন্ড করে ছবিটা কত ভালো কোয়ালিটির প্রিন্ট হবে দ্যাট ডিপেন্ডস ওকে দেন প্রিভিউ মুড ডিফল্ট আছে আমাদের এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই মুহূর্তে দেন আমরা কী করবো ওকে করে দেবো ওকে করলে আমাদের দেখো আর্ট বোর্ড আসছে আমরা যেমন আলোচনা করেছিলাম আর্ট বোর্ডটা কলম ওয়াইজ আসবে দুটো করে কলাম আসবে এইবার এই যে আর্টবোর্ডটা এলো এটা ভার্টিক্যালি এসছে একটা লেফট কলমে একটা এসছে রাইট কলমে আসছে এরপর যদি আমরা এক্সট্রা কোনো আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডিশান করতে হবে অ্যাডিশানস করার পর সেই আর্টবোর্ডগুলো এই নিচে নিচে লেফট টু রাইট লেফট টু রাইট করে সেটিংস হবে এবার চলে আসি আবার সেই পুরনো কথা সেটা হচ্ছে ইন্টারফেস আমরা ইন্টারফেসের সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেছি এরপর হচ্ছে আমাদের নতুন আর্টবোর্ড এসে গেছে এই আর্টবোর্ড এরিয়াতে দেখো কিছু অপশানস অ্যাক্টিভ হয়েছে যেমন এই যে মেনু প্যানেলটা আছে মেনু প্যানেলের নিচে একটা বার একটা প্যানেল অ্যাক্টিভ হয়েছে এইটা হচ্ছে কন্ট্রোল প্যানেল আমরা যখন যে টুলস নিয়ে কাজ করব সেই টুলস রিলেটেড এখানে আপডেট আসতে থাকে এবং কাজটা আমরা করবো করার সময় আমাদের সুবিধা অসুবিধার দিকগুলো প্রয়োজন অপ্রয়োজনের দিকগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করি ড্যাট ট্রিস ভাই এটাকে বলা হচ্ছে মিন নিচে যে বারটা থাকছে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল আমরা আগে আলোচনা করে নিয়েছি যে লেফটটা হচ্ছে টুলস বার রাইটটা হচ্ছে আমাদের অ্যাকশানস প্যানেল ঠিক আছে এবং এটা হচ্ছে আর্টবোর্ড